আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি হিসাববিজ্ঞান বইয়ের লেনদেন যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের উপর একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি পুরো ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, পুরো ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখো, নিশ্চয়ই তোমরা এখান থেকে কিছু না কিছু শিখবে। হয়তো যদি তোমরা পুরো বিষয়টা তোমাদের জানাও থাকে, তাহলে তোমাদের রিভাইজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা। দেখতে পাচ্ছি বোর্ডে একটা উদ্দীপক রয়েছে। উদ্দীপকে কী লেখা আছে ভালো করে খেয়াল করব। দেখতে পাচ্ছ, লিগেল এইড নামে জনাব তাসপিয়া 2 মে 2017 তারিখে অনলাইন ব্যবসা চালু করেন। প্রথম মাসের ঘটনাগুলো নিচে দেওয়া হলো। মে 1, আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করলেন। মে 2, অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা। মে 8, ধারে সেবা সরঞ্জাম ক্রয় 40,000 টাকা। মে 12, মক্কেলদের নগদের আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা। মে 16, অফিস কর্মচারীর বেতন পরিশোধ করা হলো 16,000 টাকা। মে 25, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকা। মে 27, মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা। মে 30, বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করা হলো 30,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের উদ্দীপক। এখন আমরা দেখব এই উদ্দীপকের আলোকে তিনটা প্রশ্ন রয়েছে। তো প্রশ্নগুলোতে কী বলে একটু দেখি। দেখতে পাচ্ছ উপর লেখা আছে, সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় কর। প্রিয় শিক্ষার্থীরা, সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা একটু দেখব সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য কীভাবে নির্ণয় করা যায়। প্রথমত আমরা দেখব যে সেবা সরঞ্জামের যে ক্রয় করা হয়েছে সেটা কত। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি একটু মার্ক করে দিলাম, সেবা সরঞ্জাম ক্রয় 8 তারিখে মে 8, 40,000 টাকা। তো যেহেতু 40,000 টাকায় ক্রয় করেছে, আবার এদিকে দেখা যাচ্ছে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। তাহলে আমরা মৌখিকভাবে বলতে পারি যে 40,000 টাকার যদি সেবা সরঞ্জাম ক্রয় করা হয় এবং 30,000 টাকা যদি পরিশোধ করে দেওয়া হয়, আর তাকে মাত্র 10,000 টাকা। তো মৌখিকভাবে বলে দিলে তার হবে না, না পরীক্ষা খাতে লিখতে হবে। তো পরীক্ষা খাতে আমরা কীভাবে লিখবো, এই জন্য আমরা একটা ঘর করব বা ছক আঁকবো। ছকটা কীভাবে আঁকবো একটু দেখে নিই। প্রথমে কী করব, ঠিক এই ধরনের করে আমরা একটা ছক আঁকলাম। ছকে প্রথমে থাকবে তারিখ, তাই লিখে ফেললাম তারিখ। তারপর থাকবে বিবরণ, তাই লিখলাম বিবরণ। তারপর লিখবে পরিমাণ টাকা, আচ্ছা বিস্তারিত টাকা, তারপর হচ্ছে পরিমাণ টাকা। উপরে কি লিখবো, উপরে লিখবো যেহেতু ক নম্বর করছি, সো ক নম্বর লিখে ফেললাম। এখানে লিখবো কি, অফিস সরঞ্জামের, সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয়। তাহলে লিখে ফেললাম। হ্যাঁ, এখন কীভাবে করব, এখন কী লিখবো, এখানে তারিখটা লিখবো। তাহলে তারিখটা হচ্ছে 2017 মে কত তারিখ, প্রথম হচ্ছে 8 তারিখ, তাহলে মে 8। মে 8 কী লিখবো, ধারে সেবা, দুঃখিত, হ্যাঁ অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম বলতে এখানে সরি সেবা সরঞ্জাম, ঠিক আছে। তাহলে এখানে সেবার সরঞ্জাম লিখবো, দুঃখিত সেবা, তাহলে ধারে সেবা সরঞ্জাম ক্রয় কত টাকা, 40,000 টাকা। তারপর মে কত, 30 তারিখ, এখানে আমি একটা মাইনাস ফিগার ইউজ করতে পারি, মাইনাস
सेवा सरंजाम मूल्य परिशोध कत टा 30,000 टाका फाइनली पेलम वियोग करे पेलम 10,000 टाका और इखाने आमरा कि करे दिब क्लोज करे दिब तार माने कि पेलम बोलो तो सेवा सरंजाम अपरिशोधित मूल्य कत टाका 10,000 टाका। प्रिय शिक्षार्थीरा तो आशा करछि तोमरा एक क नम्बर आंसारटा तुम्हारा बुझते पेरेछो। प्रिय शिक्षार्थीरा एबार आमरा क नम्बर चले जाब देखते पाच्छि लेखा आछे मास शेषे जन तस्पियार स्वत्वाधिकारेर परिमाण निर्णय करो। ताहले जदि मास शेषे जन तस्पियार स्वत्वाधिकारेर परिमाण निर्णय करते हय ताहले आमादेरके जे काजटा करते हबे सेटा कि बोलो तो স্বত্বাধিকারের আমরা নিয়মগুলো স্বত্বাধিকার নির্ণয়ের নিয়মগুলো আমরা নিশ্চয়ই জানি। স্বত্বাধিকার নির্ণয়ের নিয়মগুলো কি বলতো, প্রথমে কি করতে হবে, মালিকানা স্বত্ব অর্থাৎ যেটা মূলধন, হ্যাঁ মূলধন দিয়েছে সেই মূলধন থেকে মূলধনের সাথে কি করতে হবে, আয়গুলো যোগ করতে হবে, ব্যয়গুলো বিয়োগ করতে হবে, এরপর যদি উত্তোলন থাকে সেটাও বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা মালিকানা স্বত্বের যে সূত্রটা পাই সেটা হচ্ছে সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ সি মানে হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, প্লাস আই মানে হচ্ছে ইনকাম, তাহলে এটা যোগ করতে হবে। অথবা আয়ের জায়গায় আমরা আর লিখতে পারি, আর দিয়ে কি হয় রেভিনিউ, আর রেভিনিউ মানে আয়। এরপরে মাইনাস ই, ই মানে হচ্ছে কি বলতো, ই মানে হচ্ছে এক্সপেন্সেস মানে ব্যয়সমূহ, তারপর হচ্ছে মাইনাস ডি, ডি মানে হচ্ছে কি ড্রয়িং বা উত্তোলন। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি চাই মালিকানা স্বত্ব নির্ণয় করতে, তো সেক্ষেত্রে কিভাবে মালিকানা স্বত্ব নির্ণয় করতে হয় আমি সেটা এখনই দেখিয়ে দিব। তো সেটার জন্য আমাদেরকে একটা ঘর করতে হবে বা ছক আঁকতে হবে। আমি খ নম্বর লিখলাম, মালিকানা স্বত্বের ছকটা হবে এমন। এখানেও আমরা কি লিখব, তারিখ লিখব, বিবরণ লিখব, বিস্তারিত টাকা লিখব, পরিমাণ টাকা লিখব। আমার বোর্ডের এই জায়গার সংকুলন কম বলে আমি পাশে পাশে কি করব, মানে পাশে, আচ্ছা পাশে আমি এটা একটু আলাদা করে রাখবো। হ্যাঁ এটা হচ্ছে এটার পরের অংশ থেকে শুরু হবে, তাও তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা, অর্থাৎ এটার পরের অংশ আমরা ওখানে শুরু করব। তাহলে উপরে লিখব কি, উপরে লিখব মাস শেষে, মাস শেষে জনাব, জনাব তাসফিয়া, তাসফিয়ার মালিকানা স্বত্ব, মালিকানা স্বত্ব নির্ণয়, ঠিক আছে। ওকে, মালিকানা স্বত্বের পরিমাণ লিখতে পারি, পরিমাণ নির্ণয়। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এবার কি করবো বলতো, প্রথমে আমরা লিখে ফেলি এখানে তারিখ বিবরণ, তারপর বিস্তারিত টাকা, বিস্তারিত টাকা, তারপর পরিমাণ টাকা। এখানে লিখব তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। আচ্ছা এখন দেখো প্রথমে কি করতে হবে, তাহলে আমরা প্রথমে দেখব যে তাসফিয়ার, তাসফিয়ার লিগ্যালের যে নামে যে অনলাইন ব্যবসা শুরু করেছিলেন সেই ব্যবসার প্রথম কি বলতো মূলধনটা কত। আমরা দেখতে পাচ্ছি আইন পেশায় তিনি 1,00,000 টাকা বিনিয়োগ করলেন। সো আমরা লিখে দিব 2017 আইন পেশায় বিনিয়োগ, লিখে ফেললাম কত টাকা বলতো 1,00,000 টাকা। সো লিখে দিলাম 1,00,000 টাকা। এরপরে কি হলো, অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা। প্রিয় শিক্ষার্থী অফিস ভাড়া যদি পরিশোধ করা হয় 18,000 টাকা, নিশ্চয়ই এটা কি, এটা হচ্ছে একটা ব্যয়, আর ব্যয় হলে মালিকানা স্বত্ব কমে। সো লিখে ফেললাম তাহলে মে কত তারিখ, 2 তারিখ, তাহলে কি লিখব অফিস ভাড়া পদার, তাহলে কত টাকা বলতো, এখানে একটা মাইনাস ফিগার আমরা ইউজ করতে পারি, তাহলে কত টাকা 18,000 টাকা। সো 18,000 টাকা
লিখে দিলাম, এখানে আমি একটা মাইনাস ফিগার ইউজ করলাম। এরপরে দারের সেবা সরঞ্জাম ক্রয়, যেহেতু এটা সম্পদ সুতরাং এটার সাথে কৃষির কোনো সম্পর্ক নেই, মালিকার সাথে কোনো সম্পর্ক নেই, যেহেতু দুইটাই সম্পদ। অর্থাৎ ধারের সরঞ্জাম অফিস সরঞ্জাম যেটা ক্রয় করলাম সেটা সম্পদ, আর যেটা ধারে যেহেতু ক্রয় করেছি এখানে দায়ী হয়েছে, আর দায়ের সাথেও কি মালিকের সাথে কোনো সম্পর্ক নেই। এবার অফিস কর্মচারীর বেতন পরিশোধ 16,000 টাকা, তাহলে এটা আসবে, তাহলে এটা কত তারিখ, 16 তারিখ, মাইনাস অফিস কর্মচারীর বেতন প্রদান। হ্যাঁ, তাহলে কত টাকা, 16,000 টাকা, আমরা এটাও লিখে দিলাম এবং এখানে একটা মাইনাস ফিগার ইউজ করলাম। এরপরে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা, যেহেতু আইনি সেবা দেওয়া হয়েছে, আর সেবাটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য, কি বলতো, একটা প্রতিষ্ঠানের জন্য মালিকানাস্বত্ব আয় বা এটা হচ্ছে মালিকানাস্বত্ব বৃদ্ধির একটা কারণ, অর্থাৎ আয় যখন বৃদ্ধি পায় তখন মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়। সো এক্ষেত্রে আমরা কত তারিখ দেখতে পাচ্ছি, 12, দুঃখিত আমি 16 তারিখ একটা আগে লিখে পেয়েছি, সো প্লিজ কিছু মনে করিও না, আমি 12 তারিখ একটা, আচ্ছা ঠিক আছে, একটু কী করে ফেলি, সংশোধন করে ফেলি, কি লিখলাম, 12 তারিখ, তাহলে কী লিখবো, আইনি সেবা প্রদান কত টাকা, 30,000 টাকা, সো এটা বাড়বে। এরপর 16 তারিখ একই অবস্থা, কি হলো, বেতন দেওয়া হলো, তাহলে বেতন পরিশোধ কত টাকা, 16,000 টাকা, এবং এটা মাইনাস ফিগার। এরপরে 25 তারিখ কি বলছে, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1,00,000 টাকা, তাহলে ব্যাংক থেকে ঋণ নিলেও কি এটা মালিকানা সত্তার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ ব্যাংক থেকে যখন টাকা আসবে নগদ বেড়ে যাবে, অর্থ সম্পদ বাড়বে, এবং যদি ঋণ নেওয়া হয় সেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়, তাহলে এটার সাথে মালিকানা সত্তার কোনো সম্পর্ক নেই। এরপরে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা, যেহেতু নানা আইনি সেবা দিয়েছে, তাই আইনি সেবা যেহেতু দিয়েছে তাহলে প্রতিষ্ঠানে আয় বেড়েছে, আর আয় বাড়লে কী হবে, মালিকানাস্বত্ব বাড়বে। সো লিখে ফেললাম এটা কত তারিখ, 27 তারিখ, তাহলে এটাও প্লাস দিলাম, আইনি সেবা প্রদান, ঠিক আছে, তাহলে কত লিখলাম, 60,000 টাকা, সো 60,000 টাকা আমি কী করলাম, প্লাস ফিগার দিলাম। এরপরে বাকিতে বিক্রিত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করা হলো 30,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করা হয়েছে, তো সুতরাং একদিকে টাকা গেছে অন্যদিকে দায়টা কমেছে, তাহলে এটার সাথেও কি নেই, মালিকানা সত্ত্বে কোনো সম্পর্ক নেই, যার কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের যতগুলো কি মালিকানা সত্ত্বের সাথে সম্পর্কিত লেনদেন সেগুলো সবগুলো এখানে চলে এসেছে। যদি বা প্রথমে বলেছিলাম যে এখানে জায়গা হবে না, আসলে অদ্ভুতভাবে দেখো জায়গাটা হয়েই গেল। সো আমরা এখন কি করব, এখন এখানে প্লাস মাইনাস করে যেটা করা দরকার সেই ফিগারটা আমরা বসিয়ে দেবো, তাহলে সেটার জন্য আমাদের একটা ক্যালকুলেটারের প্রয়োজন হবে। আমি একটু ক্যালকুলেটারটা নিচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা ক্যালকুলেটার নিয়ে ফেললাম, এখানে প্রথম 1,00,000 টাকা পাচ্ছি, লিখে ফেললাম 1,00,000 টাকা, তারপর প্লাস, এরপর হচ্ছে কি মাইনাস কত, 18,000 টাকা, লিখে ফেললাম 18,000 টাকা, তারপর প্লাস 30,000 টাকা, লিখে দিলাম 30,000 টাকা, তারপর মাইনাস 16,000 টাকা, তারপর প্লাস কত, 60,000 টাকা, ফাইনালি পেলাম 1,56,000 টাকা, এটাকে আমরা ক্লোজ করে দেব, এদিকে ফুরা এটাই ক্লোজ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করেছো যে আমি কি করেছি, আমি যেগুলো মাইনাস সেগুলো শুধুমাত্র ব্র্যাকেট দিয়ে কাজ করে ফেলেছি, অর্থাৎ এক্ষেত্রে বিয়োগ করে বিয়োগফল, তারপর যোগ করে যোগফল, হ্যাঁ আবার বিয়োগ করে বিয়োগফল, এভাবে করে নেই। তা এখন তোমাদের ভিতর প্রশ্ন, এই ধরনের যদি দিই আমাদের অঙ্কটা কি হবে, কোনো সন্দেহ নাই অঙ্কটা হবে। আর যদি বলো যে না
আমরা যদি প্লাস মাইনাস করতাম তাহলে সেক্ষেত্রে কেমন হতো? তাহলে যেহেতু পাশে পাশে একটা ছক আঁকা আছে, আমরা ছকটা পূরণ করে দিতে পারি। যেমন প্রথমে লিখতে পারি 2017, তারপর মে এক, কত লিখবো, কী লিখবো, আইন পেশায়, আইন পেশায় বিনিয়োগ, আইন পেশায় বিনিয়োগ, কত বিনিয়োগ করেছি, 1,00,000 টাকা, লিখে ফেললাম 1,00,000 টাকা। ওকে, তারপর এখানে একটা মাইনাস কোটেশন দিতে পারি, তাহলে অফিস ভাড়া পরিশোধ কত, 18,000 টাকা। তারপর তাহলে 18,000 গেলে আর কত থাকে, 2, তার মানে 82,000 থাকে। এরপরে 12 তারিখে বলছে, 12 তারিখে বলছে আইনি সেবা প্রদান, তার লিখলাম প্লাস আইনি সেবা প্রদান, কত টাকা, 30,000 টাকা। সো লিখে ফেললাম 30,000 টাকা, যোগ করলে কত পাচ্ছি, 2, 8, 3, 11, তার মানে 1,12,000 টাকা। এরপরে 16 তারিখে বলছে বেতন প্রদান, তাহলে 16 তারিখে আমরা লিখলাম মাইনাস বেতন প্রদান, তাহলে বেতন প্রদান কত, 16,000 টাকা। সো এটা আমরা ব্র্যাকেট ইউজ করব, ব্র্যাকেট ইউজ করলে মাইনাস করে কত পাচ্ছি, 1,000, 6,000, তারপর 10, 96,000। এরপরে তারিখ হচ্ছে 27 তারিখ, তাহলে 27 তারিখে কী করলাম, আইনি সেবা প্রদান, সো এটা যোগ হবে, তাহলে লিখবো আইনি সেবা প্রদান, হ্যাঁ, কত পাচ্ছি, 60,000 টাকা, এবং আমরা যোগ করে পাচ্ছি 1,56,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি উভয় কলামে বা উভয় ছকে আমাদের কী মিলে গেছে, অঙ্কটা মিলে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ক এবং খ যে দুইটা সমস্যার সমাধান করলাম বা অঙ্কের সলিউশন করলাম বা সমস্যাগুলো গাণিতিক সমাধান করলাম, দুইটা বিষয় তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এরপর গ নম্বর যে প্রশ্নটা রয়েছে সে প্রশ্নে কী লেখা আছে। প্রথমে দেখছি মে মাসের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি যে বিভিন্ন সময়ে দেখেছিও যে লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব যখন দেখাতে বলা হয় তখন সেক্ষেত্রে তোমরা অনেক ঘাবড়ে যাও, কারণটা হচ্ছে এটা অনেক কঠিন না, আসলে তেমন কঠিন না। আমরা যদি মোটামুটি কী বুঝে যাই, মানে কোন লেনদেনের বিষয়টা কোথায় বসবে, টাকার অঙ্কটা কোথায় বসবে, সেটা যদি আমরা একটু বুঝে যাই, তাহলে আমাদের এটা খুবই কঠিন কিছু বলে আমার মনে হয় না। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন দেখাবো কিভাবে গ নম্বরের সলিউশনটা করতে হয়। তাহলে আমরা এখন গ নম্বরের জন্য কী করব, একটা ছকে এঁকে ফেলবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ছকটা হবে এমন, তাহলে যখন বলা হবে কি হিসাব সমীকরণ উপর লেনদেনের প্রভাব বিবরণী ছকে দেখাও, তখন তোমাদেরকে এ ধরনের একটা ছক এঁকে দিতে হবে। ছকের প্রথমে দেখতে পাচ্ছ, প্রথমে তারিখ থাকবে, তারপর উদ্দিষ্ট থাকবে, তারপর সম্পদ সমান দায় প্লাস মালিকানা স্বত্ব, এখানে মন্তব্য লিখবো, ঠিক আছে। এখন প্রথমে আমরা এই যতগুলো লেনদেন আছে, যতগুলো লেনদেন আছে ততগুলো ঘর এঁকে ফেলবো, এবং তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে অঙ্কটা শেষ করতে এবং দ্রুত কাজ করতে পারবে। তো আমি তোমাদের আরও একটা টেকনিক শিখিয়ে দিব যাতে তোমাদেরকে অঙ্কটা করতে খুব বেশি সময় না লাগে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখি মে এক তারিখে আমরা লিখলাম 2017, 2017 মে এক, তাহলে মে একে কী হলো, আইন পেশায় 1,00,000 টাকা বিনিয়োগ করলেন, তাহলে আইন পেশায় যেহেতু 1,00,000 টাকা বিনিয়োগ করেছেন, সো এখানে নগদ কত এসেছে, 1,00,000 টাকা এসেছে, লিখে পেলাম 1,00,000 টাকা, এবং এই এই 1,00,000 টাকা প্রতিষ্ঠানে এসেছে মূলধন স্বরূপ, সো মালিকানা স্বত্ব আমরা লিখে দিব কত, 1,00,000 টাকা। এবার দেখো এখানে উদ্বৃত্ত আছে, তাহলে উদ্বৃত্তের ঘরে আমরা কী করব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একটু পরে, ঠিক আছে। আমি প্রথমে লেনদেনগুলো করে ফেলি। এরপর 2 তারিখে বলছে অফিস ভাড়া পরিশোধ করা হলো, সো এখানে লিখে ফেললাম মে 2, অফিস ভাড়া পরিশোধ যেহেতু করছে নগদ টাকা কমেছে, তাহলে কত টাকা, 18,000 টাকা। 18,000 টাকা দেখো আমি মাইনাস ফিগারে রেখে দিলাম, এবং যেহেতু খরচ হলে কি হয়, খরচ হলে মালিকের স্বত্ব হ্রাস পায়, সো আমরা এখানে এখানেও কি 18,000 টাকা কি করলাম, মাইনাস ফিগারে রেখে দিলাম। এখানে মন্তব্য লিখতে পারি মূলধন আনয়ন, মূলধন আনয়ন, হ্যাঁ। এরপরে এটাতে লিখতে পারি কি বলতো, অফিস ভাড়া, তাহলে ভাড়া খরচ, ভাড়া খরচ, ভাড়া খরচ লিখে ফেললাম। এরপরে
এরপরে কি করব আট তারিখ কি বলছে ধারের সেবা সরঞ্জাম ক্রয় ধারের সেবা সরঞ্জাম ক্রয় যেহেতু বলেছে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ আমি তারিখগুলো একটু নিচে নিচে লিখছি সবসময় হ্যাঁ এটারও কারণ আছে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব তাহলে ধারে যেহেতু সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছে সো সেবা সরঞ্জাম নামক একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে তাহলে সেবা সরঞ্জাম আমরা একটা একটা কি ছক রেখেছি সো এখানে লিখে দিব কত টাকা চল্লিশ হাজার টাকা লিখে দিলাম চল্লিশ হাজার টাকা এবং টাকাগুলো দেখতে পাচ্ছ আমি নিচে নিচে লিখছি ঠিক আছে এটার কারণ বলবো কিছুক্ষণ পর সেবা সরঞ্জাম যেহেতু ধারে ক্রয় করেছি সো আমার কি হয়েছে মানে আমার দায়ও বৃদ্ধি পেয়েছে আর দায়টা যেহেতু বৃদ্ধি পেয়েছে সেটা আমরা পদীয় হিসেবে কত লিখে দিব চল্লিশ হাজার টাকা লিখে দিব এরপরে বারো তারিখ বলছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো ত্রিশ হাজার টাকা যেহেতু নগদে আইনি সেবা দেওয়া হয়েছে ত্রিশ হাজার টাকা সো নগদ টাকা এসেছে নগদ বেড়ে যাবে এবং কি আইনি সেবা যেহেতু দেওয়া হয়েছে সো সেবা 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 বৃদ্ধি পেয়ে সেবা বা আয় বৃদ্ধি পেয়েছে সো মালিকানা তো বাড়বে তাহলে আমরা লিখে দিব কত মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো ত্রিশ হাজার টাকা তাহলে নগদ টাকা বাড়বে তাহলে নগদ টাকা এখানে লিখে দিলাম ত্রিশ হাজার টাকা এবং সাথে মালিকানা স্বত্ব বাড়িয়ে নিব ত্রিশ হাজার টাকা এরপর এরপর হচ্ছে ষোলো তারিখ অফিস কর্মচারী বেতন পরিশোধ কত ষোলো হাজার টাকা যেহেতু অফিস কর্মচারী বেতন পরিশোধ ষোলো হাজার টাকা বলেছে তাহলে নগদ টাকা কমবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকাকে মাইনাস ফিগার দিয়ে দিলাম আর যেহেতু বেতন বেতন যেহেতু এটা হচ্ছে খরচ সো আমরা এখানে ষোলো হাজার টাকা মাইনাস ফিগারে লিখে দিব এদিকে একটা বিষয় আমি কি করে গেছি স্কিপ করে গেছি এটা হচ্ছে অফিস সরঞ্জাম সরি আইনি সেবা দেওয়া হয়েছে তাহলে এখানে সেবা আয় লিখবো এখানে সেবা আয় লিখবো কোথায় মন্তব্যের করে আর এখানে কি লিখবো ষোলো হাজার টাকা কর্মচারীর বেতন দেওয়া হয়েছে তাহলে বেতন বেতন তাহলে বেতন ব্যয় লিখতে পারি বাপ এরপরে পঁচিশ তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো কত এক লক্ষ টাকা তো এক লক্ষ টাকা যেহেতু ঋণ নেওয়া হয়েছে সো আমার এক লক্ষ টাকা নগদ বেড়েছে তাহলে আমি এক লক্ষ টাকা নগদের ঘরে লিখে দিলাম নগদের ঘরে লিখে দিলাম এরপরে এরপরে কি এক লক্ষ টাকা যেহেতু ব্যাংক ঋণ নিয়েছি সো এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাংক ঋণ করে কত এক লক্ষটা দায় হিসেবে লিখে দিতে হবে আচ্ছা এরপরে দেখো সাতাশ হাজার মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো ষাট হাজার টাকা তাহলে আবারও কি হয়েছে আইনি সেবা যেহেতু দিয়েছি ধারে দিয়েছি ধারে দিলে কি হবে দেনাদার বা প্রাপ্য হিসাব বাড়বে এবং আইনি সেবা যেহেতু আয় সো মালিকানা স্বত্ব বাড়বে তাহলে প্রাপ্য হিসেবে কত বসবে ষাট হাজার টাকা তারপর আয় যেহেতু এদিকেও ষাট হাজার টাকা কি হবে যোগ হবে আচ্ছা এরপরে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ কত ত্রিশ হাজার টাকা যেহেতু মূল্য পরিশোধ করছে সো টাকা গেছে টাকা গেলে টাকাটা মাইনাস করতে হবে আমরা কত লিখব ত্রিশ তারিখ আর টাকাটা মাইনাস হবে কত ত্রিশ হাজার টাকা আমি মাইনাস ফিগার লিখে দিলাম এবং এদিকে যেহেতু বাকিতে কৃত সরঞ্জামের মূল্য পরিশোধ করেছি সো এখানে আমাদের পদের হিসেবটাও কমে যাবে তাহলে আমি এখানে লিখলাম কত ত্রিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থী আমি এখন কি করলাম শুধুমাত্র টাকার অঙ্কগুলো পোস্টিং দিয়ে দিলাম এবার কাজ কি এবার হচ্ছে কাজ হচ্ছে ক্যালকুলেশন সো ক্যালকুলেশনটা কিভাবে করব চলো আমরা একটু দেখি ক্যালকুলেশনটা যেভাবে করতে হয় প্রথমে দেখো তাহলে এখানে উদ্বৃত্ত আমরা এক লক্ষ টাকা নামিয়ে দিলাম নিচের দিকে তারপর এখান থেকে আঠারো হাজার গেলে কত হচ্ছে বিরাশি হাজার নামিয়ে দিলাম তারপর আবারও বিরাশি হাজার টাকা নামিয়ে দিলাম এরপর বিরাশি হাজার সাথে কত তিরিশ হাজার যোগ হলে এক লক্ষ বারো হাজার হয় লিখে দিলাম এক লক্ষ বারো হাজার থেকে ষোলো হাজার যদি মাইনাস করে দিই তাহলে আট থাকে ছিয়ানব্বই হাজার আমি ছিয়ানব্বই হাজারও লিখে দিলাম এরপরে ছিয়ানব্বই হাজার এর সাথে এক লক্ষ যোগ হলে এক লক্ষ ছিয়ানব্বই হাজার হয় তারপর এক লক্ষ ছিয়ানব্বই হাজার লিখে পেলাম আবারও নিচে এরপর এখান থেকে তিরিশ হাজার গেলে এক লক্ষ ছেষট্টি হাজার হয় আমি এই ক্যালকুলেশনটা করে ফেললাম এবার সেবা সরঞ্জামে দেখতেছি শুধুমাত্র কত চল্লিশ হাজার টাকা সো আমি এটা চল্লিশ হাজার টাকা নামিয়ে দিব এভাবে করে কেউ আবার এক টান দিয়ে নামানোর দরকার নেই একটু কষ্ট করে নামাবে তাহলে আমি কি করলাম চল্লিশ হাজার টাকা নামিয়ে দিলাম দেখো চল্লিশ হাজার টাকা নামিয়ে দিলাম এরপরে এখানে একটা ষাট হাজার আছে এটাও আমরা নামিয়ে দিব ষাট হাজার তাহলে ষাট হাজার নামিয়ে দিলাম এরপর এখানে এক লক্ষ বেশিটাও আমরা একটু নামিয়ে দিলাম নিচের দিকে এক লক্ষ এটা হচ্ছে শুধুমাত্র আমাদের ক্যালকুলেশনের কাজ সো এই কাজটা আমরা সুন্দর করে করব কারণ এই ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে আমাদের অঙ্কটা মিলছে না মিলছে না
তাহলে এখানেও এগুলো কোন আমি দিলাম 40,000 লিখে ফেললাম 40,000 তারপর 40,000 40,000 ফাইনালি 40,000 যেহেতু 40,000 এখান থেকে এই 30,000 টাকা মাইনাস ফিগার সো এই 30,000 টাকা বিয়োগ করার পর আমরা পাচ্ছি 10,000 এদিকে 18,000 সরি 1,00,000 টাকা লিখলাম তারপর 8,000 বিয়োগ করলে কত হয় 82,000 টাকা এরপর হচ্ছে 82,000 টাকা নামিয়ে দিলাম আবার যোগ হলো 30,000 1,00,000 12,000 টাকা 16,000 বিয়োগ করার পরে আমাদের থাকে 96,000 টাকা 96,000 লিখলাম তারপর এখানের সাথে 60,000 যোগ করলে আমরা পাচ্ছি 156,000 টাকা 156,000 টাকা নামিয়ে দিলাম তাহলে 156,000 টাকা এখানেও নামিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থী দেখো আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে সম্পূর্ণ ক্যালকুলেশন গুলো করা শেষ এবার আমার কাজ হচ্ছে যোগফল যোগটা করতে হবে হ্যাঁ যোগটা কিভাবে করব এখানে ইকুয়াল দেখো প্রতিটা ঘরে ইকুয়াল আমরা দিয়ে দিব ইকুয়াল দিয়ে দিব হ্যাঁ ইকুয়াল দিয়ে দিব ইকুয়াল দিয়ে দিব তোমাদের মন্তব্যের বিষয়টা বলছি তোমরা নিজেরা করে নিতে পারবে যেমন 40,000 টাকা এখানে কি সেবা সরঞ্জাম কয় করেছে সো এখানে সেবা সরঞ্জাম কয় লিখে দিতে পারবা হ্যাঁ মন্তব্য হচ্ছে যেটা করেছে শুধুমাত্র সেটা লিখে দিব হ্যাঁ অথবা সম্পদ সেবা সরঞ্জাম সম্পদ হিসেবে আসলো তবে আমরা কি করলাম এবার আমাদের কাজ হচ্ছে এখন আমরা যোগ করব হ্যাঁ যোগ করব কিভাবে দেখো তাহলে এখানে আমরা এই তিনটা যোগ করে কত পাচ্ছি এই তিনটা যোগ করে যেটা পাচ্ছি দেখো 166,000 যোগ 40,000 যোগ 60,000 তাহলে আমরা টোটাল কত পেলাম আমরা পেলাম 266,000 আমরা লিখে দিলাম 266,000 এটাকে আমরা ক্লোজিং যা দিয়ে দিলাম এদিকে তিনটা যোগ করব এদিকে তিনটা যোগ করলে কত পাচ্ছি 100,000 টাকা যোগ 10,000 টাকা যোগ 156,000 টাকা এখানেও আমাদের পেয়ে গেলাম 266,000 টাকা প্রিয় শিক্ষার্থী দেখো উভয় পাশে আমাদের টাকার অঙ্কটা মিলে গেছে ক্যালকুলেশন করার পর তার মানে আমাদের যেই পরিশ্রম এতক্ষণ পর্যন্ত কিসের জন্য বিবরণী ছকে হিসাব সমীকরণের লেনদেনগুলোর প্রভাব নির্ণয় করার জন্য টেস্টে দেখানোর জন্য এই পরিশ্রমটা আমাদের সার্থক হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি পুরো ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখেছ এবং বিষয়টি বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের এরপরও কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর যদি সম্পূর্ণ ক্লাসটি বুঝে থাকো অবশ্যই লাইক বাটনটি ক্লিক করতে ভুলবে না এবং যদি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে এবং তুমি যদি এই ক্লাসে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে বেল বাটনটি বাজিয়ে দিবে তাহলে আমি নতুন যে কোনো ক্লাস দিলেই তোমার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকুই আবারও দেখা হয়ে যাবে নতুন আরেকটি ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ